এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক তার আছে এক ভাইপো তার বড় মুখ বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার এখানকার খাবার ওখানকার খাবার 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 ইস খাবার যার না আছে ধর্ম না আছে জাত লাগাও হাত হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা Welcome to Foodka, and today Foodka is street food special in Kolkata. Bole rakha bhalo. Koyek mash age ekta ottonto popular portal e survey te dekha geche Kolkata best street food city of India e award ta peyeche. Bah. Kolkata e shobi ache, sob rokom street food unorganized ebong organized. Ar ekta ache. Ki? Amra barite jebhabe choriyechi diye khai shetake bole disorganized. Kolkata shohore rasta ghate, olite golite. বিভিন্ন জায়গায় যে ধরনের খাবার সার্ভ করা হয় আর তারই ছোটখাটো এনসাইক্লোপিডিয়া পেশ করবে ফুডকা দেখুন আমি এখানে 10-12 বছর ধরে আমি খাচ্ছি তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানকার মানে ভ্যারাইটিস দিয়ে খাবারগুলো পাওয়া যায় আর একটা কথা হচ্ছে সবচেয়ে সস্তার খাবার খুব পাওয়া যায় তো সেই খাবারটা আমার মানে খুবই ভালো লাগে আমি সারাদিন মিনিমাম 40-35 জনের লোকের খাবার নিয়ে যাই সকালবেলা যারা ব্রেকফাস্ট খায় সেখানে আছে 15-20 জন তাদের খাবার যায় ডিম টোস্ট কচুরি পরোটা ছোলা ভটোরা তারপর চিকেন স্টু আর দুপুরবেলা হলো যেটা লাঞ্চের পোলাও চিকেন চিকেন গ্রেভি চাও চিকেন চাও মাছের ঝোল ভাত ডাল আলু পোস্ত প্লাস বাটার চিকেন রুটি চিকেন মশলা নানা রকমের খাবার এখানে ডিসক্রিমিনেশনের কোনো ব্যাপার নেই লোয়ার ক্লাস মিডল ক্লাস হায়ার ক্লাস সবাই এখানে আসে আমি সেটা দেখেছি এখানে লোয়ার ইনকাম গ্রুপও খায় আবার হায়ার ইনকাম যারা গ্রুপ আছে তারাও এখানে এসে খেতে পছন্দ করে কি বলেছিলাম মনে আছে হ্যাঁ শুনি এটা হচ্ছে ফুড লাভার্স প্যারাডাইজ ডেকার্স লেন ডেকার্স লেনের নাম কোথা থেকে আসে ফিলিপ মিলনার ডেকার একজন সাহেব ছিলেন তিনি 200 বছর আগে এখানে এসে নাবিকদের সঙ্গে গল্প করতেন সেই থেকে জায়গাটার নাম ডেকার্স লেন তারপর এশিয়াতে প্রথম নিউজ পেপার পাবলিশ হয় তার নাম ছিল বেঙ্গল গ্যাজেট সেই বেঙ্গল গ্যাজেট বের করেন জেমস হিকি সেই থেকে জেমস হিকি সরণি শাবাস ভাইপোকে কেমন স্বাগত বানিয়েছি দেখেছেন আচ্ছা ফুটকা ডেকার্স লেনে ধরো প্রথমবার আমার কোনো বন্ধু এলো হ্যাঁ এমন 5-6টা দোকানের নাম একটু বলো বা স্টলের নাম হ্যাঁ যেখানে না খেলেই নয় প্রথম হচ্ছে ঢুকেই ডান দিকে চাউমিনের দোকানটা আচ্ছা তারপরে হচ্ছে একটু মিষ্টিমুখ করতে হলে এখানে ওই গাজরের হালুয়া শীতকালে কালাকাঁদ লস্যি দুধ আপনজনের কাউন্টারে ভাজাভুজি চিত্তদার দোকানে স্টু আর আছে আর একটু দুপা এগিয়ে এই ধর্মতলা মোড়ের দিকে গেলেই বাঁদিকে লস্যির দোকানগুলো একদম গরমকালে চমৎকার ম্যাঙ্গো লস্যি বানায় আর এ তো পুরো শেষ যা তুমি তো কিছু খেলেই না সেই দেখছি চাউমিন চিলি চিকেন ছাড়াও এখানে আবার পোলাও মাংসও পাওয়া যায় একদম বাংলা হলুদ পোলাও আর মাংস কথা আটকে যাচ্ছে দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ডেকার্স লেন চারিদিকে কিন্তু অফিস পাড়া এবং সেই অফিসগুলো থেকে লোকজন পিলপিল করে এই জায়গাটায় ভিড় করেন এবং প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত অগুন্তি মানুষকে খাইয়ে আসছে এখানকার প্রত্যেক স্টলওয়ালা প্রত্যেক দোকানদার একদম মানে এটা যদি মানব সভ্যতার মহামিলন না হয় তাহলে আর কাকে কি বলবো অ্যামেজিং কলকাতা স্ট্রিট ফুড অ্যান্ড ডেকার্স লেন যুগ যুগ জিও একদম
এসে গেছি ডালহৌসি চত্বরে। সারাদিন কোর্ট কাছারি মামলা মোকদ্দমা, লাখ লাখ লোক এখানে আসছে। যারা আসছেন তারা অবশ্যই সারাদিন থাকছেন, কোথাও না কোথাও খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করার জন্য একদম লাইন দিয়ে সব রকম খাবারের দোকান, স্টল স্টল থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছু এখানে আছে। এবং সেই দোকানের ভ্যারাইটিস চলে যাচ্ছে একটা চরম জায়গায়, মানে অনেকদিন ধরে চলছে। ইনফ্যাক্ট এত লোকে এখানে মামলা মোকদ্দমা সূত্রে আসেন, আমি শুধু ভাবি কেউ কেউ মামলা জেতেন, কেউ কেউ মামলা হারেন, কেউ কেউ অপেক্ষায় কাটিয়ে দেন মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু এই অপেক্ষার মাঝে তাদের পেটকে তৃপ্ত রাখে এখানকার শয়ে শয়ে দোকান এবং স্টল। মানে সত্যি সত্যি যদি এখানে কেউ অর্ডার অর্ডার বলে চিৎকার করে, তাহলে তার দুটো মানে হতে পারে। একদম আদালতে তার কেস চলছে, দুই সে কিছু একটা খাবার অর্ডার করলো। আমাদের মামলা মোকদ্দমা মোটামুটি এখানেই শেষ, কিন্তু ফুডকা আমি ভাবছি যে এই প্রত্যেকটা জায়গা যেখানে আমরা ঘুরলাম সেখানে খাবার দাবার সার্ভ করা হচ্ছে, ভীষণই আনঅর্গানাইজড পুরো জিনিসটা। একদম, কিন্তু যদি আবার একটু অর্গানাইজ ওয়েতে আমরা কলকাতার স্ট্রিট ফুড, যেটা আর কি বেস্ট স্ট্রিট ফুড সিটি অ্যাওয়ার্ড পেয়েছে, আমরা যদি সেখানে দেখতে যাই তাহলে একটা অন্য জায়গায় যেতে হবে। এই যে জায়গা ডালহৌসি, এর এত হেরিটেজ, এই যে দারুণ আর্কিটেকচার যেটা এশিয়ায় কিনা সর্বশ্রেষ্ঠ, সেই আর্কিটেকচার থেকে বেরিয়ে যদি নতুনের সন্ধানে ফুডকা এবং ভাইপো এগোয় তাহলে কোথায় যেতে পারে? যাওয়া যাক, আমরা যাবো অর্গানাইজ স্ট্রিট ফুড জোন নিউ টাউন। এতক্ষণ ধরে কলকাতার যে আমরা বিভিন্ন রাস্তাঘাটে, অফিস পাড়ায় স্ট্রিট ফুডের খাবার দাবার দেখলাম, তো কী হচ্ছে, কলকাতাটা না ক্রমশ বাড়তে থাকছে, প্রতিদিন হাজার হাজার লোক আসছে, কাজ করছে। কিন্তু কলকাতার মধ্যে যে খাবার অপশানটা এতকাল একটা ধারণা ছিল যে এই বাড়া জায়গাটায়, নতুন জায়গাটায় সেটা হয়তো থাকবে না, সেটা দেখতে এখন চলে আসছি নিউ টাউনে। এই নিউ টাউনে কাজ করতে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, কলকাতা থেকে তো আসছেনই, কলকাতার বাইরে থেকেও মানুষ আসছেন। একদম, এবং সবারই একটা চিন্তা একটা সময় ছিল যে আমরা খাবার কোথায় পাবো, ঠিক যে কারণে বাড়ি থেকে তারা টিফিন নিয়ে আসতেন। একদম, এখন প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কারণ এতগুলো যে দোকান সেখানে আমরা যে যে খাবার এতক্ষণ ধরে রাস্তায় খেলাম, দই চিড়ে, মোমো, ম্যাগি, বিরিয়ানি, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা হাইজিনিক এনভায়রনমেন্টে, সুন্দর কভার্ড প্লেসে, ইনফ্যাক্ট এককালে ঝুপস বলে যে ব্যাপারটা ছিল এখন তাদেরকেই রিলোকেট করা হয়েছে এইভাবে একটা অর্গানাইজড প্রপার স্ট্রিট ফুড জোনে। অনেক আগে এই রাস্তায় দেখেছি প্রচুর হকারদের বসতে, এখন তাদেরকে রিলোকেট করে এই স্পেশাল ফুড জোনে ফেলে দেওয়া হয়েছে এবং তারা খাবার সার্ভ করছেন হাজার হাজার আইটি প্রফেশনালদের। এখানেও বহুজাতিক সংস্থার কোম্পানির অফিস এখানে পাবো না, এটা গোটা ভারতবর্ষে বিখ্যাত এবং সবারই মোটামুটি অফিসেস রয়েছে এখানে। And যেহেতু এটা একটা স্পেশাল ইকোনমিক জোন, তো বলাই বাহুল্য এখানে খাবার আপনি পাবেন অ্যাট ইকোনমিক প্রাইসেস। রাইট, আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই ফুড অ্যাপ যেগুলো রয়েছে তাদের এখানে ডেলিভারি হচ্ছে, প্রত্যেকের এখানে দেখছি আমি লোকজন ঘোরাঘুরি করছেন, মানে তারা অফিসে বসে অ্যাপের মাধ্যমে এই ঝুপসের খাবারই বুক করতে পারছেন। সো নট নেসেসারিলি যে আপনাকে এখানে এসেই খেয়ে যেতে হবে, আপনি যদি খুব ব্যস্ত থাকেন, আপনার অফিসে যদি কোনো মিটিং থাকে, আপনি এই জায়গা থেকেই খাবার অর্ডার করতে পারেন through your mobile app which you use to order food anywhere across. ঠিক, তোমার মাথায় যেটা ঘুরছে সেটা কি আমারও মাথায় ঘুরছে? আমি এক্স্যাক্টলি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমার মাথায় যেটা ঘুরছে সেটা কি তোর মাথায় ঘুরছে? অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে খাবার শুরু করব সেটাই ভাবছিলাম আর কি। অলমোস্ট বোধহয় একই ভাবনা চিন্তা চলছে। একই একই, আচ্ছা দেখা যাক।
ফুডকা তুমিও আমাকে চেনো আমিও তোমাকে চিনি একদম সুতরাং আমরা কোনোদিনও বদলাবো না আমরা বিরিয়ানি দিয়েই স্টার্ট করব ঠিক জায়গায় চলে এসেছি অতএব দুজনকে বেশ করে দাও দেখি হ্যাঁ আমরা তো শুরুতেই এসে নিউ টাউনের ফুড জোনে বিরিয়ানি খেয়ে পেট ফুলিয়ে নিলাম একদম আর অন্য কিছু খাওয়ার কোনো সুযোগই নেই না কিন্তু তাও এখানে যা ভ্যারাইটি রয়েছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক যাক শুধু চোখই কেন আমরা একটু হাত বুলিয়েও দেখতে পারি একদম দেখুন আমরা এখানে এসে সেই খাবারগুলো খেতে পছন্দ করি যেগুলো একটু তাড়াতাড়ি হয় কারণ আমরা জানি আইটি ডিপার্টমেন্টে আমাদের সময়ের প্রচণ্ড অভাব তো বিটুইন দ্য কলস বিটুইন আওয়ার ওয়ার্ক শিডিউল আমরা যত তাড়াতাড়ি যে খাবারটা পাই আর রেডিমেড খাবার পাই আর আমি মনে করি ইন্ডিয়াতে সব থেকে তাড়াতাড়ি যেটা হয় সেটা হচ্ছে ম্যাগি এখানকার খাবার ভীষণ পকেট ফ্রেন্ডলি অ্যান্ড ট্রাস্ট মি দিস ভেজিটেবল ম্যাগি অর ফ্রাইড ম্যাগি সামথিং যেটা সবার ট্রাই করা উচিত আর এখানে সব থেকে চিপ কস্টে ভালো খাবার পাওয়া যায় আমরা সাধারণত এই মাছ ভাত খেতেই ভালোবাসি প্রতিদিন দুপুরবেলা কেননা বাড়িতে তো খাওয়াই হয় না আর বাড়িতে খেলে ওই মাছ ভাতই ভালো লাগে যেহেতু বাঙালি মাছ ভাতের প্রতি একটা বিশেষ টান সেই টানটা যাতে এখানে এসে না মানে ছিঁড়ে যায় সেজন্য মাছ ভাতটাকেই আমরা সবার আগে প্রায়োরিটি দিই চাউমিন থেকে শুরু করে ম্যাগি হয় বিরিয়ানি ভাত মাছ ভ্যাপো এবং সেসব দিয়ে গার্লিক ব্রেড আর পাস্তা মানে একটা লোক যা যা খেতে চাইতে পারে তার সব রকমের ব্যবস্থা এখানে পাওয়া যাবে ইটস ভেরি গুড আপনি যে কোনো নামি রেস্তোরাঁর পাস্তার সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন ইটস ফ্যান্টাস্টিক বুঝলেন আপনি তো দেখছেন আমরা খাচ্ছি আপনি নিজে এসে শিখে যান ফুডকা রেকমেন্ডস দি নিউ টাউন ফুড জোন স্ট্রিট ফুড সবারই ফেভারিট মানে অনেকে বলবেন আমি খুব হেলথ কনসিয়াস তাই রাস্তার খাবার খাই না কিন্তু লুকিয়ে চুরিয়ে তারা ঠিক সেই খাবার খান আবার এমন অনেকে রয়েছেন যাদের পেট চলে যাদের রুজি রোজগার চলে এই স্ট্রিট ফুড সাপ্লাই করে একদম আজকের এই পর্ব ট্রিবিউট রইল সেই সমস্ত মানুষদের যারা প্রত্যেক দিন অবিরত এইভাবে খাবার সার্ভ করছেন কলকাতার পেট ভরাচ্ছেন এই পর্ব কেমন লাগলো ফুডকাকে জানাতে ভুলবেন না ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব যেমনটা প্রত্যেকবার থাকে সেরকমই থাকুক খেতে থাকুন খাওয়াতে থাকুন আর ফুডকাকে সঙ্গে রাখুন একদম